ভাবা যায় যে একটা দেশের প্রধানমন্ত্রী দাবিদার প্রধানমন্ত্রী দখলদার প্রধানমন্ত্রী 15 বছর ধরে যিনি ওই আসন দখল করে রেখেছিলেন তথাকথিত নির্বাচনের নামে তামাশার নির্বাচন সে পালিয়েছে তার মন্ত্রিপরিষদের সদস্যরা পালিয়েছে তার এমপিরা পালিয়েছে স্পিকার পালিয়েছে তার প্রধান বিচারপতি পালিয়েছে এটা আমার মনে হয় বাংলাদেশ সারা পৃথিবীতে এই ধরনের কোনো নজির নাই কোনো নজির নাই দেশে থাকবে যদি অন্যায় করে মামলা হবে জেলে যাবে কিন্তু তারা এমন একটা শাসরুদ্ধকর পরিস্থিতি এত নির্মম পরিস্থিতি তৈরি করেছিল যে পরিস্থিতির কারণে পালিয়ে যারা ছাড়া তাদের বাঁচার আর কোনো পথ ছিল এটাই বাস্তবতা এটাই ঘটনা সেনাপ্রধান কোথায় যেন দেখলাম বলেছেন যে তাদেরকে রক্ষা করা ছাড়া তাদেরকে মানে আশ্রয় দেওয়া ছাড়া রক্ষা করা যেত আমি সেনাপ্রধানকে বলবো আমাদের পার্টির পক্ষ থেকে মেজর হাফিজ সাহেব বলেছেন যে 600 অধিক আপনি যাদের আশ্রয় দিয়েছিলেন তারা কারা এই ক্রিমিনালগুলো কোথায় গেল এই লিস্টটা আপনি জাতির সামনে প্রকাশ করুন এই দেশে সংস্কার কোনো সমস্যা না যেটা সমস্যা সেটা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিন তারিখ ঘোষণা এই জাতি কি করে ভালো কাজ করতে হয় সেটা গত 52 বছর ধরে একাধিকবার তারা প্রমাণ করেছে শেখ মুজিবের শাসন তার পরবর্তীতে শহীদের আগমন দেশের বাকশালীতন্ত্র খতম সব পত্রিকা প্রকাশ বিএনপি জন্ম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবির্ভাব আর এখন শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির কাণ্ডারি এখন জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীর আসনে শুধু মানে অধিষ্ঠিত হওয়া খালি বাকি আছে সেটা কি করে ঠেকানো যায় কিভাবে মানে বন্ধ করা যায় যেটা 111 থেকে শুরু হয়েছে দুই নেত্রীর ঠেকানো এটা আসলে দুই নেত্রী না ছিল বিএনপি এবং বেগম জিয়াকে ঠেকানো সেই জন্যে তারা কারণ 111-এর এই যে আশাটা এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলেছিল তার আন্দোলনের ফসল বলছে না তাহলে তার তো ঠেকানোর কোনো কারণ ছিল না এবং মঈন ফখরুদ্দিন তার হাতেই ক্ষমতা দিয়ে দেশ ছেড়েছে সেই জন্যে তারা ধারাবাহিকতা এখন কেউ কেউ মনে করছে জনাব তারেক রহমান এবং বিএনপিকে ঠেকানোর জন্য শত আয়োজন করা হচ্ছে আমার তো ভাই আপনার কাছে ক্ষমতা চাচ্ছি না বিএনপি আপনার কাছে ক্ষমতা চায় না দেশবাসীর খালি ভোট অধিকারটা আমরা চাচ্ছি গত 16 বছর ধরে এই ভোট অধিকারটা আমরা চাইছি আপনি কি করবেন সেটা যত দ্রুত সম্ভব করেন করে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেন রোডম্যাপ ঘোষণা করেন পুলিশ দরকার নাই প্রশাসন দরকার নেই সেনাবাহিনীর দরকার নেই ভালো নির্বাচন কি করে করতে হয় এই দেশের জনগণ জানে